নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকতেই হবে কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য বন্ধু স্ক্রিনে যে বস্তুটি দেখানো হচ্ছে আশা করি সেটির সঙ্গে আপনারা সকলেই খুবই পরিচিত হ্যাঁ এটি একটি তাওয়া আমাদের রান্নাঘরের একটি অন্যতম প্রধান উপকরণ বিশেষত রুটি পরোটা করতে আমাদের গৃহের মা বোনেরা সবসময় ব্যবহার করে থাকেন এই বস্তুটিকে এছাড়াও অন্যান্য খাওয়া দাওয়া বানানোর জন্য কাজে লাগে এই জিনিসটি তবে আজকে এই বস্তুটি দেখানোর উদ্দেশ্য এই হলো যে আমি আপনাদেরকে জানাবো এই তাওয়ার সঠিক ব্যবহারের দ্বারা আপনারা আপনাদের নিজেদের গৃহের শুভা শুভত্ব বৃদ্ধি করবেন কিভাবে। হ্যাঁ কারণ দেখুন আমরা বাস্তু নিয়ে আগেও অনেক আলোচনা করেছি কিচেনের বাস্তু নিয়ে আলোচনা করেছি এবার আমরা আস্তে আস্তে কিচেনের এক একটা পার্টে ঢুকছি এক একটা ইম্পর্ট্যান্ট উপকরণগুলোতে ঢুকছি যেমন আগের দিন হয়তো আপনারা দেখে থাকবেন বেলুন চাকি নিয়ে আমি আলোচনা করেছি আজকে সেরকমই আলোচনা করব তাওয়া নিয়ে আপনি তাওয়া ব্যবহার করেছেন তার মধ্যে খাবার দাবার বানিয়েছেন হয়তো না ধুয়ে রেখে দিয়েছেন রাত্রেবেলার খাবার বানিয়েছেন সকালে ধোবেন এইরকম অবস্থায় যদি রান্না করে। আপনি তাওয়াটা রেখে দেন কখনোই সেই তাওয়াটিকে খালি রাখবেন না একটি ছোট রুটির টুকরো হলেও তার ওপর রেখে দেবেন আবার যখন পরবর্তীবার আপনারা সেই তাওয়াটা ব্যবহার করবেন নিশ্চয়ই সেই তাওয়াটা আপনারা ধুয়ে আবার ব্যবহার করবেন কিন্তু আমি এখানে আরেকটা জিনিস বলতে চাই যদি আপনার গৃহে কোনো সদস্যের জন্মকুণ্ডলিতে শনি পীড়িত আছে শনি অশুভ আছে শনির মহাদশা চলছে বা শনি সাড়ে সাতই চলছে তাহলে আপনি একটা কাজ করুন সেই তাওয়াতে একটা তামার তার তাওয়ার যদি হ্যান্ডেল থাকে সেখানে একটি তামার তার জড়িয়ে রেখে দিন আর যদি হ্যান্ডেল না থাকে তাওয়াটা উল্টো করুন তাওয়ার পেছন দিকে লাল কালি দিয়ে পাঁচটি ফোঁটা এঁকে দিন তাওয়ার পেছন দিকটাতে তাহলে দেখবেন আপনারা এই শনির দোষ থেকে অনেকটা মুক্ত হতে পারবেন এছাড়াও আমি দেখেছি অনেক সময় খাবার তৈরি হয়ে যাওয়ার পরে সেই তাওয়াটার ওপর অনেক সময় কড়াই রেখে দেওয়া হয় সেগুলো হয়তো একসঙ্গে পরের দিন ধোয়া হবে এটা একদম করবেন না বিশেষত তাওয়াকে অন্য কাটা বাসনের সঙ্গে একদম রাখবেন না যেই গৃহে কোনো জাতক বা জাতিকার এরকম শনির দশা বা শনি পীড়িত বা শনির সাড়ে সাথে চলছে সেই গৃহে এই জিনিসগুলো একদম করবেন না এটা সম্পর্কে বিশেষভাবে খেয়াল রাখবেন আরেকটা জিনিস সম্পর্কে অবশ্যই খেয়াল রাখবেন যে রান্না হয়ে যাওয়ার পর গরম তাওয়াকে কখনো জলে বা ট্যাপের জলের নিচে ডাইরেক্ট রাখবেন না এটা কিন্তু সেই গৃহের জন্য খুবই অমঙ্গলকর ধন্যবাদ বন্ধুগণ